আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে চলছে টাকার খেলা। বিশ্বজুড়ে গণতন্ত্র রক্ষার ফাঁপা আওয়াজ তুললেও দেশটিতে ভোটের মাঠে শোনা যায় অর্থের ঝনঝনানি। ইলেকশন ক্যাম্পেইন বা প্রচার প্রচারণা চালাতে খরচ হয় শত শত কোটি ডলার। নির্বাচনের আর্থিক ব্যয় মেটাতে এবার দাতাগোষ্ঠী ও সমর্থকদের কাছ থেকে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি টাকা জোগাড় করেছেন কমলা হ্যারিস। 30 সেপ্টেম্বর পর্যন্ত কমলার সংগ্রহ প্রায় 14,000 কোটি টাকা, আর ট্রাম্প পেয়েছেন 11,100 কোটি। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীরা কোত্থেকে পান এত টাকা? অর্থের জোরে কি জেতা যায় হোয়াইট হাউসের টিকিট? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের রয়েছে প্রচলিত কিছু পদ্ধতি। নিজস্ব অর্থ খরচ করে প্রার্থীরা চালাতে পারেন প্রচারণা। এছাড়াও টাকা আসতে পারে ব্যক্তিগত দাতাদের তহবিল থেকে। সুপার প্যাক নামে পরিচিত রাজনৈতিক অ্যাকশন কমিটি গ্রুপও হয়ে থাকে অর্থের যোগানদাতা। শুনতে অবাক লাগলেও নির্বাচনী ব্যয় বহনে রয়েছে সরকারি ফান্ড থেকে অর্থ পাওয়ার ব্যবস্থা। তবে হিসাব নিকাশের কঠিন মারপ্যাচ থাকায় সাধারণত সরকারের টাকা ধরতে আগ্রহ দেখান না প্রেসিডেন্ট প্রত্যাশীরা। মার্কিন নির্বাচনে কোনো প্রার্থীর অনুদান পাওয়ার পরিমাণকে তার জনপ্রিয়তার মাপকাঠি হিসাবে ধরা হয়ে থাকে। যার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি তার পক্ষেই ঝুঁকে থাকে সমর্থকদের দেয়া দানের পাল্লা। কমলার মোট সংগ্রহের 56% এসেছে বড় বড় দান থেকে, বাকি 44% সংগ্রহ হয়েছে $200 নিচে ব্যক্তিগত পর্যায়ের ছোট ছোট অনুদানের মাধ্যমে। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পাওয়া তহবিলের 68%-এরও বেশি অনুদান এসেছে অতি ধনীদের কাছ থেকে। এমন পরিস্থিতিতে বিশ্লেষকদের একাংশ মনে করেন মার্কিন নির্বাচনে এবার মূল লড়াই হবে ধনী আর গরিবের। তাদের মতে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসই হচ্ছেন সাদাবাড়ির বাসিন্দা। বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবকাঠামো স্বাভাবিকভাবেই অর্থনির্ভর। বিপুল পরিমাণ টাকা খরচ করে চালানো হয় নির্বাচনী প্রচারণা। দলীয় প্রার্থীর পক্ষে অনলাইন অফলাইন সহ সব ধরনের মিডিয়ায় বিজ্ঞাপন, মুঠোফোনে খুদে বার্তা, ইমেল সহ নানাভাবে চলে সমর্থন ধরার চেষ্টা। দাতাদের দেয়া তহবিল খরচে আইনগত সীমাবদ্ধতা নেই, ফলে ভোটের সংখ্যা বাড়ানোর নিশ্চয়তাই শেষ মুহূর্তের দৌড়ঝাঁপের প্রধান লক্ষ্য। মার্কিন নির্বাচনে কোনো প্রার্থীকে পছন্দ করলেই তার তহবিলে দান করা নিয়ে আছে নির্ধারিত নিয়ম। বিদেশি নাগরিকেরা কোনোভাবেই নির্বাচনী তহবিলে দান করতে পারবেন না। ফেডারেল নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেয়া আছে অনুদানের সীমা। বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের জন্য দান করা নিয়ে আছে নানারকম বিধিনিষেধ। এত কিছুর পরেও শোনা যায় পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ার অভিযোগ। বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে ওঠে জটিল ষড়যন্ত্রের গুঞ্জন। টাকার ছড়াছড়ি আর ক্ষমতার কারাকারিতে শেষ পর্যন্ত কতটা স্বচ্ছ হয় মার্কিন নির্বাচন, সেটা নিয়ে রয়েছে সন্দেহের অবকাশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।